হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আপনারা দেখছেন আকাশ রক্ষিত লাইফস্টাইল ভিডিও। ফ্রেন্ডস, আমাকে এই জায়গাটার খবর দিয়েছে আমার একটি বন্ধু, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আপনাদের যদি কোনো খোঁজ খবর যদি থাকে এরকম মাছের দোকান বা ফিশ ফার্ম, আপনারা আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। নিচে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে কল করতে পারেন। তো চলুন আজকের কালেকশানগুলো দেখা যাক। তো বন্ধুরা, আমরা কিছু অ্যাকোরিয়াম ফিশের প্রাইস রেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আগে প্রথমে আগে কাকুর আগে নামটা আগে জেনে নেবো। কাকু, আপনার নামটা কি? আমার নাম সৌরভ মুখার্জি। আর আজকে সবাইকে নমস্কার জানিয়ে আমরা শুরু করছি। নমস্কার। হ্যাঁ, আমরা আশা করি সবাই সুস্থ আছেন এই কোভিড সিচুয়েশনে এবং ভালো থাকবেন, আমি এটাই সবার কাছে আশা রাখবো। তো এবার আমরা ভিডিওটা চালু করি। এবার বলছি যে এর মধ্যে একটুখানি কথা বলা যাক, যে আপনার এই লোকেশনটা কোথায় আছে? এই লোকেশনটা হলো রিসরা বাঙুর পার্ক স্টেপিং স্টোন স্কুলের ঠিক পাশেই। তো রিসরা স্টেশন থেকে আমার বাড়ি টোটোতে 3 থেকে 4 মিনিট। আর যদি আপনারা বাস রুট দিয়ে আসতে চান, তাহলে আপনাকে রিসরা ফাঁড়ি স্টপেজে নেমে ওখান থেকে যে কোনো টোটো বা অটোকে বলবেন যে আমরা স্টেপিং স্টোন স্কুল যাবো। স্টেপিং স্টোন স্কুল একটা বিশাল বড় ICSE স্কুল, এটা একটা ল্যান্ডমার্ক, তার ঠিক পাশেই হলো আমার দোকান প্লাস আমার বাড়ি। আর আপনার কাছে বিশেষত কি কি মাছ পাওয়া যাবে? মানে কোনো পার্টিকুলার এমন মাছ আছে যে পাওয়া যাবে? একটা যেমন নাম ধরুন ডিসকাস, মানে ডিসকাস থাকলে ডিসকাসই পাওয়া যাবে, এরকম কিছু আছে? দেখুন, আমার কাছে সব রকমের মাছই পাবেন, কিন্তু মেজর বৈশিষ্ট্য হলো আমার একটু এক্সোটিক। হ্যাঁ, তার মধ্যে আপনি আমার কাছে 365 দিন পাবেন ডিসকাস, প্যারেট, অস্কার, ফ্লাওয়ার হর্ন, আরওয়ানা, স্টিংরে, এশিয়াটিক, স্টারজেন, ক্লাউন লোচ, এগুলো আপনারা সবসময় পাবেন, 365 দিন পাবেন। এছাড়া নর্মাল যে গোল্ড ফিশ, টাইগার বাব, রোজি, সোটেল, মলি, প্ল্যাটি, গাপ্পি, এগুলো তো অ্যাঞ্জেল, এগুলো তো পাবেনই। আপনার কাছে অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজও তো মনে হয় পাওয়া যাবে? সব রকমের অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ পাবেন, ফিশ ফুড পাবেন, রিটেল হোলসেল বোথ সব কিছুতেই। আর ফিশে যা পাবেন চাও, রিটেল হোলসেল সব কিছুতে। আচ্ছা আচ্ছা, তো তাহলে চলুন কালেকশনগুলো দেখা যাক। চলুন, এখানে হলো বড় ডিসকাসের পেয়ার, সব মোটামুটি 6.5 ইঞ্চি 7 ইঞ্চি সাইজের। এটা হলো হোয়াইট বাটারফ্লাই টু হোয়াইট, এটা একটা RGD আছে, এটা গ্যালাক্সি টারকোয়েজ, ব্লু স্পর্পিয়ন, তারপরে প্যান্ডা শেখার। আচ্ছা, এখানে কি কি আছে? এটা হলো উইডো, মার্কেটে এখন খুব হট কেক এটা। হ্যাঁ, এর মধ্যে গ্রিন উইডো আছে, ইয়েলো উইডো আছে, পার্পল উইডো আছে, আর রেড উইডো আছে। আচ্ছা, এইগুলো প্রাইস রেটগুলো কেমন যাচ্ছে? উইডো, গ্রিন উইডো মোটামুটি যাচ্ছে আপনার, দুটো সাইজের আছে, একটা যদি বড় সাইজ হয় একটু, হ্যাঁ একটু বড় সাইজগুলো মোটামুটি 12 টাকা করে রেট হোলসেল, ছোটোগুলো 8.5 টাকা করে রেট। হ্যাঁ, বাকি হলুদ, পিঙ্ক, রেড, এগুলো সব আলাদা আলাদা দাম। তো কাকু, এগুলো কি মাছ আছে? এটা হলো রেড প্যারেট আর ইয়েলো প্যারেট ফিশ আছে। এটার প্রাইস রেট মোটামুটি, এটা প্রাইস রেট হলো, আমি অ্যাভারেজ প্রাইস রেট বলছি। হ্যাঁ, এটার ইয়েলোটা হলো আপনার 275 টাকা করে পিস হোলসেল, হ্যাঁ অ্যাভারেজ, আর রেডটা হলো 235 টাকা করে পিস হোলসেল। এবার একটা সবাইকে একটা জিনিস বলে দিচ্ছি দাদা, হোলসেল মানে মিনিমাম প্যারেটের 10 থেকে 12 পিস, মানে 1 ডজন না হলে হোলসেল হয় না। লোকেরা অনেকে জিজ্ঞেস করে, দাদা 2 পিস নিচ্ছি, আগে হোলসেলের দামটা কি বলুন, তারপরে 2 পিস। দাদা, 2 পিস বা 4 পিস হলে ওটা রিটেলে হয়ে যাবে যে কোনো মাছের ক্ষেত্রেই, সেখানে হোলসেল বলে ব্যাপারটা অন্যরকম হয়েছে। আর ইঞ্চি কত আছে এটা? এটা মোটামুটি আছে হলো 3.25 ইঞ্চেস, আমি শুধু বডিটা ধরছি ল্যাজ বাদ দিয়ে। এইগুলো হলো সব ডিসকাসের বাচ্চা, এটা হলো হোয়াইট ফেস সুপার রেড এর বাচ্চা, এইগুলো সবকটা। এদিকটা আছে হলো আপনার রেড ম্যাপ আর ইরাপশনের বাচ্চা, আর এই দিকে আছে আপনার রেড অ্যান্ড ইয়েলো চেকার বোর্ড। এরপর এগুলো দেখছেন একটু বড় সাইজ ডিসকাস, ওই 2.25 টু 2
2.5 ইঞ্চি সাইজের ডিসকাস, মোটামুটি এইগুলো হলো 650-700 করে রেঞ্জ। হ্যাঁ আচ্ছা, বাচ্চার রেঞ্জগুলো বলে দিচ্ছি, মোটামুটি 300 টাকা করে। এইখানে আপনি দেখছেন একটু মলি আছে, প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, কয়েক পিসই পড়ে রয়েছে। এইখানে আছে হলো আপনার গোল্ডফিশ, রেড ক্যাপ অরেন্ডা আর রেড অরেন্ডা। এগুলো এদিকে আছে আপনার ডিসকাস, পুরো মানে ব্রুডার সাইজ, মোটামুটি মেলগুলো প্রায় 4.5 ইঞ্চি 5 ইঞ্চি সাইজ আছে, আর ফিমেলগুলো 4.5 ইঞ্চি সাইজ আছে। এইটা একটা পেয়ার আছে, এইটার সাথে এইটার পেয়ার আছে, আর এখানে ব্লুটার সাথে ওই পেছন দিকে যেটা আছে ব্লুটার পেয়ার আছে। এইগুলো হলো হোয়াইট বাটারফ্লাই ডিসকাস, প্রায় ডিসকাস এখন শেষের দিকে। হ্যাঁ এটা হলো রুইকিন গোল্ডফিশ শর্ট টেল, আর বাটারফ্লাই টেল রুইকিন গোল্ডফিশ, শর্ট বডি ফ্লাওয়ার হর্ন, এইটা জিবি ফ্লাওয়ার হর্ন আছে শর্ট বডি, আর এইটা আছে হলো ব্লু এর ওপর আছে। আচ্ছা এর প্রাইস রেট কেমন আছে? এর প্রাইস রেট আছে 550 থেকে 700 টাকার মধ্যে। এটা হলো আমার অস্কারের পেয়ার, বেলগ্রিন টাইগার অস্কারের সাথে ম্যাঙ্গো অস্কারের পেয়ার। এটা একটা আরওয়ানা আছে আমার নিজস্ব, একটু আলোটা জ্বালাচ্ছি আমি, ভালো বুঝতে পারবেন। এটা গোল্ডেন হাইব্যাক আছে। আচ্ছা এইখানে দেখুন, এটা হলো আমার একটা ব্রিডিং পেয়ার। টোটালি আমার কাছে অ্যাট প্রেজেন্ট এখন 31টা ব্রিডিং পেয়ার আছে, এর মধ্যে এইগুলোকে আমি আপনাদের দেখাচ্ছি। এটা হলো হোয়াইট বাটারফ্লাই সাথে অ্যালবিনো আরজিটি, ওরা অলরেডি কাঁচ ব্রিডিং করছে আর আজকে জল সাইফনিং হচ্ছে। জল আমার এভরিডে সাইফনিং হয় ব্রিডিং পেয়ারে, তাই জন্য জলটা কম না রয়েছে। এইখানে দেখবেন এই পাইপ দিয়ে জল অটোমেটিক যাচ্ছে এটাতে। তো এটা হোয়াইট বাটারফ্লাইয়ের সাথে অ্যালবিনো আরজিডি আছে, এদিকটা দেখুন অ্যালবিনো আরজিডি পেয়ার আছে পুরো। এদিকেরটা এদিকেরটা ফিমেল আর এই দিকেরটা হলো মেল। এটা এরপরে আপনারা দেখছেন এটা হলো হোয়াইট ফেস ফুজি রেড বা হোয়াইট ফেস সুপার রেড, অলরেডি ডিম দিচ্ছে ইন দ্য প্রসেস ফিমেলটা। এইদিকে আছে একটা রেড প্যান্ডা শেখার বোর্ডের পেয়ার, আপনাকে আমি কালারেশনটা দেখাচ্ছি মাস্টার। এদিকেরটা হলো মেল, এইটা হলো মেল, আর এদিকেরটা যেটা দেখছেন এটা হলো ফিমেল। এর দেখুন পেটটা অলরেডি ফোলা, অলরেডি লোডেড হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, এইখানে একটা পেয়ার আছে, আপনারা যদি ঠিক করে কাঁচের ওপর দেখেন, কাঁচের ওপর এই জায়গাটাকে দেখেন, আপনারা লক্ষ্য করেন এই জায়গাটায়, হ্যাঁ দেখবেন ডিম দিয়ে দিয়েছে, ডিম ফোটায় সব কটা বাচ্চা অলরেডি বেরিয়ে এসছে, আর 2-3 দিন পরে ফুল হ্যাচ আউট হয়ে বেরিয়ে আসবে। এখানে মেল ফিমেলকে আমাকে আলাদা রাখতে হয়, কারণ এই পেয়ারটার একটা প্রবলেম হলো যেই এগস ফার্টাইল হয় সঙ্গে সঙ্গে ফিমেলকে বা মারতে থাকে, তাই জন্য ফিমেলকে সরিয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট। এইখানে আপনারা দেখছেন ফোকাসড আছে, এটা কী সবাই ভাবছেন, এটা হলো ফ্লাওয়ার হর্নের বাচ্চা, এসআরডি সরি জিবি কিএমএল এর বাচ্চা। অনেক পিস আছে, প্রায় মোটামুটি 450 পিসের ওপর অ্যাভেলেবেল আছে। এইখানে এর বাবাটাকে দেখিয়ে দিচ্ছি, এই হলো এর বাবা, হেড সাইজটা দেখুন। এইটা যেটা দেখছেন এটা হলো নিয়ন। আচ্ছা এর এর মানে ডজন নিতে গেলে তাও কত পড়বে, বা একটা যদি সিঙ্গেল এরকম দাম কত আছে? নিয়নের মোটামুটি দাম আছে ধরে নিন 18 থেকে 22 টাকা করে, ঠিক আছে? এবার এটা ডিপেন্ড করবেন রিটেল এবং হোলসেল এবং কত ফিস একটা লোক নিয়ন চাইছে তার উপরে। এটা খুব গ্লোয়িং ফিস, মানে অন্ধকারে গ্লো করে, হ্যাঁ লাইট পড়লে তো অসম্ভব সুন্দর জিনিস, কিন্তু একটা জিনিস নিয়নের সাথে অন্য কিছু মাছ না রাখাটা সবচেয়ে ভালো। এর কারণ কারণ দেখুন মাছটা হলো এমনিতে খুব সুখী মাছ, দ্বিতীয় কথা মাছটার সাইজটা দেখছেন নিয়ন কিন্তু খুব বিশাল বড় হয় না, মানে আঙুলের এক কর আপনি ধরতে পারেন, কয়েকটা ওর মধ্যে থেকে একটু এক করের একটু বেশি হয়, এই হলো ওদের ম্যাক্সিমাম সাইজ। আচ্ছা এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হলো গ্রিন শিবারাম আছে, এই যে বড়টা অস্কার আছে, এর মধ্যে লেমন অস্কার আর ম্যাঙ্গো অস্কার, একটা ইয়েলো শিবারাম আছে, আর এইটা একটা আছে কনভিক্ট।
আচ্ছা আচ্ছা, বলছি সেভেরামের দাম কত? সেভেরামের দাম মোটামুটি 250 থেকে 300 টাকা করে পার পিস এই সাইজ। আর এই অস্কার? অস্কার হলো 150 টাকা করে পার পিস। এটা এইখানে আপনার আছে মনো অ্যাঞ্জেল, তার সাথে নিচে আপনারা যদি দেখতে পারেন তাহলে জানি না কতটা ক্লিয়ারলি দেখা দিচ্ছে, আছে ক্লাউন লোচ। আচ্ছা, ক্লাউন লোচের দাম কত? ক্লাউন লোচ হলো এই সাইজটার দাম হলো 270 টাকা করে পার পিস, আর মনো অ্যাঞ্জেল 100 টাকা করে পার পিস মনো অ্যাঞ্জেল। এটা আছে হলো এশিয়াটিক, মোটামুটি দু রকম সাইজের আছে, বড় আছে 4 পিস আর ছোট আছে 6 পিস এশিয়াটিক। এটা হলো ফন্টোসার ট্যাঙ্ক, ঠিক আছে, এটা ফন্টোসা বারুন্ডি এইগুলোকে বলে। হ্যাঁ, এইগুলোর প্রাইস রেঞ্জ আছে মোটামুটি 850 টাকা করে পার পিস থেকে 1400 টাকার মধ্যে। আচ্ছা আচ্ছা, এটা কি মেরিন? না, এটা মেরিন না, এটা হলো ফ্রেশ ওয়াটার। মোটামুটি ফন্টোসা 8 থেকে 9 ইঞ্চি অবধি যায়। হ্যাঁ, মেল গুনোর হেড চলে আসে ঠিক ফ্লাওয়ার হনের মতন, ফিমেল গুনোর আসে না। আর খাবারটা কি আছে দেখুন, এদের খাবারটা হলো আপনি টেট্রাবিটস ফিট করতে পারেন, টেরার সাউথ আমেরিকান চিকলেট ফুড ফিট করতে পারেন। হ্যাঁ, ডিসকাসের যে ফুড হয় সেই ফুড ডিসকাস ওয়ার্ল্ডে লিড, সেগুলোও আপনি ফিট করতে পারেন এদেরকে। তো বন্ধুরা দেখতেই পেলেন কিছু অ্যাকোরিয়াম ফিস প্রাইসের রেট। তো কাকুর থেকে আমি জেনে নেব যে কাকু, এখানে যদি কেউ যদি অর্ডার যদি দেয় অ্যাকোরিয়াম বা প্ল্যান্টের অ্যাকোরিয়াম ফ্রি, সেগুলো কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। যদি কেউ অ্যাকোরিয়ামে অর্ডার দেয় পাওয়া যাবে, যদি কেউ বলে আমরা মানে কাস্টমার স্পেসিফিক অ্যাকোরিয়াম যে সাইজ অনুযায়ী সেটাও বানিয়ে দেওয়া যাবে, যদি বলে কেউ প্ল্যান্টেশন করতে হবে বা অ্যাকোয়াস্কেপিং করতে হবে বা রক্স দিয়ে স্কেপিং করতে হবে সেগুলোও করে দেওয়া হবে। বলছি অফিসে গিয়ে সার্ভিস করার বা হোম সার্ভিস করার ব্যবস্থা আছে কি? হ্যাঁ, হোম সার্ভিস করার এবং অফিসে সার্ভিস করারও ব্যবস্থা আছে। আর কেউ যদি গ্লাস কিনে যদি বলে যে অ্যাকোরিয়াম বানিয়ে দিতে, নিজে থেকে ধরুন গ্লাস কিনে আনলো তারপর বললো, হ্যাঁ সেটারও ব্যবস্থা আছে, সেটাও করে দেওয়া যাবে, তাতে কোনো চাপ নেই। কেন, এটা দেখুন হবির জন্য আমি ওই ব্যাপারটা আমি কমার্শিয়াল রাখি না, কারণ কারোর ইচ্ছে হলো সে অ্যাকোরিয়ামের কাঁচ কিনলো, ধরুন সে 6 mm দিয়ে না বানিয়ে সে বললো আমি 12 mm দিয়ে দু ফুটে কাঁচ বানাবো, আমি তো তাকে না বলতে পারিনি। তখন সে অ্যাকোরিয়াম কিনে মানে কাঁচ কিনে দিলো, আমি টেস্টিং করে তাকে দিয়ে দিলাম। ঠিক আছে, তা ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু যদি একটু বলেন যারা আর কি দেখবে। ভিউয়ারদের উদ্দেশ্যে প্রথম কথা হলো সামনে দুর্গা পুজো আসছে, সবাইকে শারদীয়া অভিনন্দন। সেকেন্ড অফ অল, পুজোতে ঘুরুন, সব কিছু করুন, কোনো জিনিসে বাধা নেই, কিন্তু দাদা কিছু জিনিস মেনটেন করে ঘুরুন, কারণ এখনও কিন্তু করোনা যায়নি আমাদের কাছ থেকে। হ্যাঁ, তাই জন্যে একটু নিজেদের কেয়ার করে ঘুরুন। এবং মাছ রাখার পক্ষে আমি সেটা বলবো, এটাও তো একটা জীবিত জিনিস, যেরকম আপনি আপনার নিজের ছেলে মেয়েদের কেয়ার করছেন, নিজের জন্য কেয়ার করছেন, ভ্যারাইটি অফ ফুড আপনারাও খাচ্ছেন, প্রতিদিন তো ডাল আর ভাত খাচ্ছেন না, বাইরের খাবার খাচ্ছেন, মুখ ঘুরিয়ে খাচ্ছেন, মাছরাও এক খাবার খেতে খেতে বোর হয়ে যায়। পারলে মাছদেরকেও একটু ভালো খাবার দিন, ভালো পরিস্থিতিতে রাখুন, ভালো জায়গায় রাখুন, দেখবেন মাছও আপনার সাথে খুব সুন্দর কথা বলবে এবং খুব সুন্দর অ্যাডজাস্ট হবে মাছ। এবং আমি আশা করব সবাইকে যে তারা যেন হ্যাপি ফিশ কিপিং এই থিমটাকে নিয়ে এগোয়, কারণ এটা হলো সবচেয়ে বড় স্ট্রেস বাস্টার। আপনি টেনশানে পড়েছেন, কোনো জিনিস প্রবলেম হচ্ছে, এখন তো প্রচুর প্রবলেম আমাদের সবার জীবনে গত 2 বছর ধরে, সবাই জানে, নতুনত্ব করে কোনো কিছু বলার নেই, অল ওভার ওয়ার্ল্ডেই প্রবলেম চলছে। অন্তত মাছ দেখুন, বাড়িতে মাছ রাখুন, অনেক টেনশন মুক্ত হবেন এবং দেখবেন অনেক প্রেশার আপনাদের কেটে যাচ্ছে এটাতে। এই বলে আমি সবাইকে থ্যাংক ইউ বলছি এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন। প্রথমেই আগে কাকুকে বলবো, কাকু আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনার পরিবার ভালো থাকুক সুস্থ থাকুক। কাকু যে ইনফরমেশানটি তুলে ধরলো খুবই ভালো লাগলো আমার কাছ থেকে, এবং আপনারা যারা ভিডিও যারা দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।